তাহলে আমরা জিকিরের পদ্ধতি যদি লক্ষ্য করি দেখব বাংলাদেশের মাটিতে কোটি কোটি মুসলমান দাবি করে এমন মানুষ আছে যারা ইল্লাল্লাহ জিকির করে বলে উচ্চ স্বরে জিকির করে ইল্লাল্লাহ 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 আমরা দেখেছি কিনা দেখেছি অনলাইনে মারফতে দেখতে পাবেন আপনি সার্চ করে দেখেন ইল্লাল্লাহ অর্থ হচ্ছে আল্লাহ ছাড়া অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আফজালুল জিকরে লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের মধ্যে সর্বোত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ তার মানে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির প্রমাণিত নয় এছাড়াও জিকির করে শুধুমাত্র আল্লাহ আল্লাহ জিকির করে আল্লাহ আল্লাহ এইভাবে জিকির করতে থাকে দলিল তারা দেয় কোথা থেকে কোরআন থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইয়াজকুর আসমাল্লাহ এ দুনিয়ার মানুষ তোমরা আল্লাহর নামে জিকির করো তাই তারা শুরু করেছে আল্লাহ আল্লাহ জিকির অথচ আমরা যদি লক্ষ্য করি এই আয়াত যার উপর নাজিল হয়েছে তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের উপর এই আয়াত নাজিল হয়েছে তারা আগে এই আয়াতের উপর আমল করেছে পৃথিবীতে আজকে এই জুমার মঞ্চ থেকে আমি চ্যালেঞ্জ করলাম পৃথিবীতে এমন কোন মানুষ এমন কোন হাদিসের কিতাবে এমন একটিও হাদিস দেখাতে পারবে না এমন কোন আলেম পৃথিবীতে হাদিসের কিতাবে একটি হাদিসও দেখাতে পারবে না যেখানে সাহাবায়ে কিরাম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ আল্লাহ শব্দে জিকির করেছেন জিকির হতে হবে আল্লাহর সাথে আল্লাহর গুণবাচক নাম যুক্ত করে যেমন আল্লাহু আকবার আল্লাহ হলেন সবচাইতে বড় সুবহানাল্লাহ আল্লাহ হলেন সবচাইতে পবিত্র আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই এইভাবে আল্লাহর নামের সাথে আল্লাহর গুণকে যুক্ত করে জিকির করতে হয় শুধুমাত্র আল্লাহ আল্লাহ জিকির করা পৃথিবীতে কোন হাদিসের গ্রন্থে আজ পর্যন্ত আসেনি তাহলে এই যে আল্লাহ আল্লাহ জিকির অধিকাংশ মানুষ করছে এই ইসলাম যদি আপনি আমি পালন করি কশিন কালেও আপনার আমার জন্য জান্নাত যাওয়া সহজ হবে না তাহলে আপনাকে আমি উদাহরণ দিলাম পৃথিবীর অধিকাংশ মানুষ বাংলাদেশের অধিকাংশ মানুষ সুন্নাহ থেকে কত দূরে সরে গিয়েছে এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্মিলিত মোনাজাতের আমল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে জীবনে ছিল না সাহাবীদের জীবনে ছিল না তাবেঈদের জীবনে ছিল না ইমাম আবু হানিফার জীবনে ছিল না ইমাম শাফি মালিকি হাম্বলি রাহিমাহুল্লাহ হুমুল্লাহ তাদের জীবনে কখনো এই সম্মিলিত মোনাজাতের জিকির ইবাদত ছিল না অথচ আমাদের সমাজে দিদারসে করে যাচ্ছে আজকে একটি পোস্ট দেখলাম একজন ব্যক্তি কমেন্ট করেছে এই সম্মিলিত মোনাজাত করতে গিয়ে যদি জাহান্নামে যেতে হয় যাব তবুও এই সম্মিলিত মোনাজাত করব বলেন নাউজুবিল্লাহ কি তার বদ আকীদা জাহান্নাম সম্পর্কে তার ন্যূনতম জ্ঞান পর্যন্ত নাই ন্যূনতম জ্ঞান নাই যে জাহান্নাম কি জিনিস সে বলছে জাহান্নামে গিয়ে যেতে হলে যাব দোয়া করে যাব আর একজন টাইটেল মুক্তি পাস ইমামের পোস্টে কমেন্ট করছে সেই ইমাম আবার বলছে আমিন বড় হাস্যকর বিষয় সে হাস্যকর তার টাইটেল পড়তে গেলে 5 মিনিট সময় লাগে এত বড় মুক্তি এত বড় ইমাম সাহেব বলছে আমিন তার ন্যূনতম জ্ঞান নাই যে জাহান্নাম কি জিনিস আপনাকে লক্ষ্য করে বলছি শুনুন আপনি যত বড় টাইটেল ধারী হন না কেন যত বড় মুক্তি হন না কেন আপনাকে বলে দিচ্ছি এই ইবাদত যদি আপনাকে প্রমাণ করতে হয় অবশ্যই আপনি দলিল দিয়ে প্রমাণ করবেন আর যদি না পারেন মানুষকে বিভ্রান্ত করবেন না যেটা রাসূলুল্লাহ সুন্নাহ প্রমাণিত হাদিস দ্বারা অসংখ্য সহি হাদিস প্রমাণিত সে আমলের দিকে মানুষকে ডাকবেন এই যে লক্ষ্য করুন যারা অন্ধ মুকাল্লিদ আছে তাদের একজন মুকাল্লিদের কিছুদিন আগে একটি বাহাস মোনাজারা ছিল সে মুকাল্লিদ হচ্ছেন বাংলাদেশের একজন বড় আলেম তিনি হানাফি মাযহাবকে এখন প্রতিষ্ঠিত করে রেখেছেন যার নামটি না বললে আপনারা চিনতে পারবেন না রেজাউল করিম আবরার মুফতি রেজাউল করিম আবরার উনি সাহেব বাহাস করছিলেন বাহাসের বিষয় ছিল যে ঈদে মিলাদুন্নবী সুন্নাত নাকি বেদাত এটা বাহাস ছিল বেরলভীদের সাথে যখন তিনি বেরলভীদের সাথে বাহাস করতে গেলেন তখন হানাফি মাযহাবের উসুল থেকে প্রমাণ করে দিলেন যে হানাফি মাযহাবেও রয়েছে ইবাদত হচ্ছে তাওকিফি তাওকিফ মানে যে ইবাদত প্রমাণিত হওয়ার জন্য অবশ্যই তার দলিল কোরআন এবং হাদিসে থাকা লাগবে আর যদি কোনো আমলের দলিল কোরআন এবং হাদিসে না থাকে সেটার ক্ষেত্রে প্রশ্ন করা যাবে না যে তাহলে এটা ভালো কাজ করা যাবে না কেন যেমন আমাদের সমাজে প্রশ্ন করে আচ্ছা সম্মিলিত মোনাজাত কোরআন হাদিসে নাই এটা বুঝলাম কিন্তু ভালো কাজ করলে সমস্যা কি তিনি হানাফি মাযহাবের তিনি দেওবন্দের একজন আলেম তিনি বর্ণনা দিচ্ছেন যে এই ধরনের প্রশ্ন করা অন্যায় এই ধরনের প্রশ্ন করা পাপ যে এই ধরনের ইবাদতের ক্ষেত্রে করা যাবে না কেন এই ধরনের প্রশ্ন করা যাবে না ইবাদতের ক্ষেত্রে প্রমাণ দিতে গেলে আপনাকে প্রমাণ দিতে হবে কোরআন এবং হাদিসে আছে কিনা ওই মুক্তি আবার যখন আহলুল হাদিসদের সাথে বাহাস করতে আসে মুনাজারা করতে আসে এলেম গোপন করে নেয় আর ওই উসুল তিনি তখন ভুলে যান ওই উসুল তখন তিনি ভুলে যান যদি এই উসুল আজকে হানাফি মাযহাবের সব আলেম গ্রহণ করে প্রত্যেকটা হানাফি মাযহাবের লোক কাল থেকে আহলে হাদিস হতে বাধ্য কেন আহলে হাদিস এই নীতির উপর অটল
যে ইবাদত করব রাসূলের পদ্ধতিতে কোরআন হাদিসে যা পাব তা করব যা পাব না কোশ্চেন কালেও তা করতে যাব না যদি অধিকাংশ মানুষ কেন বাংলাদেশের 99.99 জন মানুষ করে আমি সজল বাংলাদেশে ওই আমল করতে যাব না যে আমল আমি কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণ পাইনি অতএব আপনাকে আপনাদেরকে আমি উদাত্ত আহ্বান জানাবো যদি জান্নাত যেতে চান রাসূলের পদ্ধতির আমল করে আপনাকে আমাকে জান্নাত যেতে হবে